হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকে কথা বলবো বেসিক্যালি দুটো নতুন মানে সিনেমাকে নিয়ে বেসিক্যালি দুটোর মধ্যে ক্ল্যাশ হবে এবং আজকে সাউথ আর বলিউডের অল টাইম একটা কম্পিটিশন চলছে যখন সাউথের কোনো সিনেমা ভালো কালেকশন করছে তখন কথা চলে আসছে বলিউডকে নিয়ে বলিউডকে রেগে দিতে পারবে আবার যখন বলিউডের যখন পাঠান চাওয়ান গাদার টু এগুলি যখন হিউজ কালেকশন করছে তখন আবার সাউথকে নিয়ে কম্পিটিশন হচ্ছে এবার সাউথ ভার্সেস বলিউড প্রপারলি ক্ল্যাশ এখন অবধি কিন্তু খুব একটা দেখা যায়নি সত্যি কথা বলতে গেলে আমরা যদি দেখি জিরো ভার্সেস কেজিএফ ওয়ান যেটা এসেছিলো সেই সময় যদি দেখি সেই সময় কিন্তু সাউথ কিন্তু বলিউডকে রীতিমতো টেক ক্যামেরা দিয়েছিলো আমরা যদি দেখে থাকি তারপর থেকে একদম তথাকথিত তো ক্লাস একই দিনে সাউথবার সে বলিউড দুটো বড়ো সিনেমা এরকম খুব একটা দেখা যায়নি এবং হলে কী হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো সত্যি কথা বলতে ডিটেলস কোনো আইডিয়া নেই কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আগে পরে করেই রিলিজ হয়েছে এবং আপনারা যদি দেখেন একটা মানে কথা হতে পারতো যদি সালারটা যদি আঠাশ তারিখে আসতো তাহলে একটা জামান পাশে স্যালার একটা ব্যাপার থাকতো কিন্তু সেটাও হয়নি স্যালার পিছিয়ে গেছে তখন অনেক কম্পিটিশন শুরু হয়ে যায় যে শাহরুখ খানকে ভয় পেয়ে গিয়ে স্যালার পিছিয়ে গেল এরকম নানারকম লড়াই একটা চলতে থাকে এবার যদি সাউথ আর বলিউডে দুটো বড়ো সিনেমা যদি একই দিনে রিলিজ করে তাহলে ব্যাপারটা কী হয় তখন বোঝা যাবে যে আলটিমেটলি আমাদের বলিউডের দিকে কারা এগিয়ে রয়েছে সাউথ নাকি আমাদের বলিউড এটা একটা বোঝা যাবে তো এইবার কিন্তু সেই সুযোগটা হয়েছে কোথাও গিয়ে কারণ একই দিনে দু দুটো বড়ো সিনেমা কিন্তু আসতে চলেছে এমনই কিন্তু খবর সামনে এসছে এবং দুটো সিনেমার রিলিজ ডেট কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে একটা হচ্ছে সিংহাম থ্রি এবং আরেকটা হচ্ছে পুষ্পা টু এবার দুটো সিনেমাই রিলিজ করছে দেখুন সিংহাম আগেই তো জানিয়ে দিয়েছিল শেট্টি যে সিংহাম থ্রি আসবে হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে এবং এটাও সে ক্লিয়ার করেছে যেখানে অনেকগুলো ক্যামিও থাকবে সিম্বা এবং সূর্যবংশী দুজনেরই ক্যামিও এখানে থাকবে তো এটা একটা পুরো সেই কপ ইউনিভার্সের সব থেকে বড় সিনেমা হবে এইভাবেই প্রেজেন্ট করাছি ইভেন দীপিকারও একটা মানে ইম্পর্ট্যান্ট একটা রোল থাকবে তো হিউজভাবে সিনেমাটাকে বানানো হচ্ছে এবং এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে সিংহাম যখনই এসেছি হিউজ বিজনেস করেছে সিম্বা এবং সূর্যবংশী আসার পরে কপ ইউনিভার্সিটিটা এটা অন্তর্গত হওয়া এই সিনেমাটা ক্রেস অনেক বেশি এবং দাবি করা হচ্ছে যে যা ওয়ান টাইগার থ্রি কাদার টুয়েল লেভেলের কালেকশন যদি দু হাজার চব্বিশে কোনো সিনেমা শর্ট শট করতে পারে সেটা হচ্ছে সিংহাম থ্রি এবার যেহেতু এটা সিঙ্গেল সোলো রিলিজ করবে তো ধরে নেওয়া হয়েছিল যে পনেরো আগস্ট দু হাজার চব্বিশে একটা ধামাকা হবে মানে হিউজ আবার একটা রেকর্ড হবে এবার এই একই দিনে সাউথ থেকে পুষ্পা যে সিনেমাটা সেটার কিন্তু পুষ্পা টু যেটা আর কি সেটা কিন্তু রিলিজ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে সেটাও হচ্ছে পনেরোই আগস্ট দু মানে একই দিনে কিন্তু বলিউড ভার্সেস সাউথ হিউজ ক্ল্যাশ হতে চলেছে একদিকে লো জুন যেটা পুষ্পা করে তার জনপ্রিয়তা অন্য লেভেলে এবং দেখবেন মানে স্যাটেলাইটের দিক থেকে পুষ্পার জনপ্রিয়তা ভয়ঙ্কর বেশি টিভিতে যখনই দেয় লোকে দেখছে ফেসবুক টেসবুকে পুরো ভাইরাল এই সিনেমার দৃশ্য এবং পুষ্পা টু এর হিন্দি ট্রেলার আপনি গিয়ে ভিউজ দেখুন তো এই দুটো সিনেমা যদি টক্কর হয় জবরদস্ত টক্কর হবে এবং আমার মন বলছে দুটো কিন্তু একই দিনে রিলিজ করবে এমনটা আমার মনে হচ্ছে হবে না কোনো একটা সিনেমা কিন্তু পিছ হবে কিন্তু যদি না হয় তাহলে কে জিতবে কে হারবে সেটা নিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আমার মনে হয় কিন্তু প্রথমে খানিকটা লোক এগিয়ে থাকবে কিন্তু সিংহাম কারণ এটা একটা হিউজ এমনি অডিয়েন্স রয়েছে আমার মনে আছে সিংহাম ওয়ান যখন প্রথমে এসেছিল দু হাজার এগারোয় সম্ভবত সেই সময় এসে রেকর্ড ব্রেকিং কালেকশান করেছিল সিংহাম টু যখন এসেছিলো সিঙ্গেল ডে কালেকশানের মানে ওপেনিং ওপেনিং ওপেনিংটা কালেকশন ছিল পঁয়ত্রিশ না ছত্রিশ কোটি সেই সময় দাঁড়িয়ে তো সিংঘামের কিন্তু একটা হিউজ জনপ্রিয়তা রয়েছে ধরুন সিংহাম বা সিংহাম টু যখন এসেছে তখন তো সিম্বা বা সূর্যবংশের কেমেও থাকতো না শুধু আজাদ দেবগানের হাতে সিনেমা থাকতো সেই সময় দাঁড়িয়েই ওরকম কালেকশন তো এখন যখন এটা একটা কব ইউনিভার্সের অন্তর্গত এখন বলিউডের সিনেমা ভালো চলছে তাহলে কিন্তু কোথাও এটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং আজাদ দেবগানের কেরিয়ারে সব থেকে বেশি টাকা কমানো সিনেমা কিন্তু এটা হতে পারে এমনটা কিন্তু আমার ধারণা তো এখানে যদি পুষ্পা টুয়ের সঙ্গে যদি ক্লাস হয় সিনেমাটা আমার মনে হয় কিন্তু কোথাও গিয়ে প্রথমে অবশ্যই এগিয়ে থাকবে কিন্তু সিংহাম থ্রি আমি এটা ড্যাম শিওর পুষ্পা টুয়ের হিউজ জনপ্রিয়তা রয়েছে হিউজ ক্রেজ রয়েছে কিন্তু পুষ্পা হিন্দি ডাব প্রথমে কিন্তু হিউজ কালেকশন করতে পারবে না পুষ্পা যেভাবে আস্তে আস্তে এগিয়েছিল মানে আমরা যদি দেখেন পুষ্পা কিন্তু প্রথমেই হিন্দি টাপ হিউজ কালেকশন কিন্তু করেনি পুষ্পার কালেকশন বেড়েছিল পরবর্তীকালে এবং বাড়তে বাড়তে সেটা একশো কোটিতে গিয়ে পৌঁছে যায় তারপর মনে হয় পুষ্পা টুয়ের ক্ষেত্রেও সেটা হবে পুষ্পা মানে পুষ্পা টু সাউথের দিকে আসলে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে কিন্তু হিন্দিতে যদি ক্লাসের মধ্যে আসে আমার সিওর পুষ্পাও কিন্তু সিংহামের থেকে কিন্তু এগিয়ে থাকবে না পুষ্পাঠু কিন্তু একটু হলেও পিছিয়ে থাকবে এটা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি তার কারণটা হচ্ছে সিংঘামের একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে যদি কোনো নতুন সিনেমা থাকত আজ দেব তাহলে তাহলেই বলতাম যে হ্যাঁ এটা সিওর হারবে কিন্তু সিংঘামের একটা হিউজ জনপ্রিয়তা রয়েছে এবং এটা সব থেকে বিগেস্ট মুভি হতে রয়েছে কবি ইউনিভার্সে তো আমার মনে হয় যদি আমাকে বলা হয় যদি সাউথ বলিউড কারণ নাচ যদি আমাকে বলতে বলা হয় তাহলে এই ক্লাসে চাপে পড়বে কিন্তু পুষ্পা টু আমি ড্যাম সিওর হিন্দি বেল্টের আমি কথা বলছি পয়েন্ট টু বিনোটর হিন্দি বেল্ট কিন্তু যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে দুটো সিনেমাই ভালো চলবে যেমন আমরা গাদার টু ফাস ও জি টু এর ক্ষেত্রে দেখলাম যেমন গাদার টু হিউজ বিজনেস করলো ও এম জি টুও ভালো করলো তেমন ভাই পুষ্পা টুও কিন্তু কম বিজনেস হয়তো করবে কিন্তু ভালো বিজনেস করবে হিন্দিতে হিট হবে এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এবছরও পনেরোই আগস্ট যেমন রেকর্ড ব্রেকিং হয়েছে পরের বছর পনেরোই আগস্ট যদি একই দিনে দুটো সিনেমা আসে আবার একটা রেকর্ড ব্রেকিং ঘটনা ঘটবে হিন্দি বেল্টে কিন্তু এগিয়ে থাকবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সিংঘাম থ্রি এটা আমার প্রেডিকশান তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড কেট দেবে লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা ভাই নমস্কার টেক কেয়ার